শীতকাল চলে আসছে, এখন মর্নিং ওয়াকে বের হইলাম। থাকার জন্য উত্তর আসলে বেশ ভালো একটা জায়গা, বেশ কয়েকটা লেক আছে, লেকের পারে টাইলস দেয়া, ফুল গাছ লাগানো, মাঝখানে বসার জায়গা আছে, ফুল গাছ আছে। যেমন আমার বাসা থেকে অল্প একটু সামনে আসলেই একটা শিউলি ফুল গাছ আছে, আমি প্রায় সকালবেলা এই গাছ থেকে শিউলি কুড়াই। এটা হচ্ছে শিউলি ফুল গাছ, শিউলি কুড়ে আছে। শিউলি ফুল কুড়াই, তারপরে আবার হাঁটা শুরু করবো। শিউলি ফুল নিলাম। শিউলি ফুলগুলো আসলে হাতে থাকলে অথবা পকেটে রাখলে নষ্ট হয়ে যায়, তাই এই জায়গাটা হচ্ছে প্রত্যেক দিনের আমার টেম্পোরারি একটা রাখার জায়গা। থাকুক, আমি আপাতত হেঁটে আসি। এটা হচ্ছে তার 11 নম্বর লেক সাইড। 11 নম্বরের লেকের পাশ দিয়ে ঢুকলাম, যেখানে লেক লেকটা শত পরিষ্কার না, 13 নম্বর 5 নম্বরের লেকগুলো খুব পরিষ্কার, তাও এখানে পরিষ্কারের কাজ অবশ্য শুরু হয়েছে, এটাই হচ্ছে আসার কথা। তো আমরা এই লেকটা ধরে কতক্ষণ হাঁটি, হাঁটার পরে তারপর আমরা যাব হচ্ছে 13 নম্বর লেকে। এখন প্রায় 6:30 বাজে, তো এখন লোক দুই একজন করে আসা শুরু হয়েছে, মেনলি 7টার পর থেকে হচ্ছে এখানে সবাই মর্নিং ওয়াকে আসে। আমরা 11 নম্বর লেক থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে যাব হচ্ছে 13 নম্বর লেকে। এই 13 নম্বর লেকটা আসলে সবচেয়ে বেশি সুন্দর করা, যাচ্ছি 13 নম্বর লেকে। তো 11 নম্বর
aquí en una combi. এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য। এই জায়গাটা আসলে বেশ জমজমাটই থাকে সবসময়, মোটামুটি ভোর 6টার সময় আসলে প্রচুর মানুষ পাওয়া যায়, ওপেন থাকে রাত প্রায় 10টা পর্যন্ত এবং রাতেও মোটামুটি ভালো মানুষই থাকে। তোরাতে হাঁটার জন্য আসলে এই 13 নম্বরের জায়গাটাই হচ্ছে বেস্ট জায়গা এবং বেশ সিকিউরিটিও, প্রচুর ফরেনাররা থাকে এখানে, ফরেনাররাও হাঁটতে আসে। বসার জায়গা আছে, এক পাশে আছে ছেলেদের জন্য, এক পাশে আছে মেয়েদের জন্য, এই পাশ ছেলেদের যেভাবে সিরিয়াস হচ্ছে, এই পাশ আছে মেয়েদের জন্য। এখানে প্রতি শুক্রবারে খাওয়া দাওয়ার আয়োজন হয়, যারা নিয়মিত হাঁটেন তাদের একটা ক্লাবের মতো আছে, আয়োজন করে বেশ ভালোই লাগে, উৎসবচ একটা ব্যাপার থাকে। 13 নম্বরের আমরা শেষ মাথায় চলে যাচ্ছি, এখানে এক্সারসাইজের জন্য ব্যবস্থা আছে, বাচ্চারা খেলে বিকেল হলে এখানে দেখতে বেশ ভালো লাগে। আমরা 13 নম্বর লেক থেকে বের হয়ে যাচ্ছি, তারপরে যাবো 5 নম্বর লেকে। এই জায়গাটা বেশ কিছু বানর থাকে, মাঝে মাঝে বানরদেরকে দেখা যায়। এখন জিনিসপত্র সব দেখতে সুন্দর, কিন্তু দাম হচ্ছে প্রায় 2-3 গুণ থাকে। বসার জায়গা জায়গাটা বেসিক্যালি রিনোভেশন হচ্ছে, এই
সন্ধ্যার সময় যাওয়াটা বেশ জমজমাট থাকে, অনেকগুলো খাবার দোকান হয়েছে এখানে, ভালো লাইটিং টাইটিং করা থাকে। এটা হচ্ছে 5 নম্বর লেক, লোকজন হাঁটে, কিন্তু 13 নম্বর মতো অত বেশি না। এটা বেসিক্যালি মানুষজন অফিস আদালতে যাওয়ার সময় ফুটপাথ হিসেবে মেনলি ব্যবহার করে। তো এখানে যারা হাঁটে তারা মর্নিং ওয়াকের লোকও থাকে, তারপরে আবার অন্যান্য পথচারীও থাকে। বেশ কিছু ফোন এসেছে, এই জায়গাতে হারুন নামের একজন ভিক্ষু বসত, বেশ মজার মজার কথাবার্তা। আমি একটা সময় হারুনকে নিয়ে অনেকদিন ফেসবুকে কথা বলার স্ট্যাটাস দিয়েছিলাম, আর অনেকদিন ধরে দেখে আসে না, জায়গা চেঞ্জ করলো না, অসুস্থ হয়ে গেল কি জানো। যাই হোক, যেখানে থাকুক ভালো থাকুক। এখন 5 নম্বর সেক্টর লেখো প্রায় শেষ হয়ে গেল, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এই জায়গা নতুন করে রিনোভেশন করার চেষ্টা করছিলাম, কিন্তু আগের মতো তো সুন্দর হয়নি বেসিক্যালি, আরও কাজ বাকি আছে কিনা কি জানি। কল্যাণ সমিতির অফিস, এটার সামনে একটু খেলার জায়গা আছে, সমিতির লোকজন খেলে, মাঝে মাঝে কিছু ফরেনারদেরকে এখানে খেলতে দেখি, পারমিশন লাগে। আমরা 5 নম্বর সেক্টরের পশ্চিম পাশ দিয়ে হাঁটলাম, এখন আমরা পূর্ব পাশে যাচ্ছি। ওই পূর্ব পাশে বেসিক্যালি প্রায় 3-4টা শিউলি ফুল গাছ আছে, প্রচুর শিউলি পরে। পাশে অনেকগুলো নার্সারি থাকে, নার্সারি সকালবেলা গাঁদা ফুলগুলো ভালোই লাগতেছে। এই পাশ থেকে লেকের ভিউটা বেশ ভালো লাগে। পাশে
পডকাস্ট আছে, আসলে ঝড়ে পড়ে গিয়েছিল, তারপরে পুরো পডকাস্টকে তোলে আবার উপরে এক্সট্রা মাটি দিয়ে উপরে লাগিয়েছে। গাছটা পুরোপুরি বাঁচবে বলে মনে হয় না, কিন্তু মাঝখানে ডালপালা ভালোই গজাচ্ছে। এই গাছের উপরে ভিত্তি করে আরও কতগুলো ছোটো ছোটো বট গাছ হইতে পারে মেবি। এই লেকের রেনোভেশনের কাজ হচ্ছিল, একটা নতুন করে আবার ময়লা টলা পরিষ্কার করে যেরকম ভাবে এগুলো দিচ্ছিল। এই বছর কাজ শেষ হয় নাই, মেবি দুই বছর, হ্যাঁ দুই বছর ধরেই কাজ হচ্ছে, তাও শেষ হয় নাই, দেখা যাক আর কতদিন লাগে। এই জায়গাটা প্রচুর নাটক সিনেমা শুটিং হতো একটা সময়, নিজে এই জায়গাটাতে পানি ছিল। সংস্কারের পর এই জায়গাটা ভরাট করে ফেলার পর এখানে যেটা ব্যাপার ছিল যে উপর থেকে একদম নিচে পানি দেখা যায়, মাছ আসে, এই ব্যাপারটা বন্ধ হয়ে গেল। আমি জানি না তো এখনও শুটিং হয় কি না, আগে সকালবেলা মাঝে মাঝে নজরে পড়তো যে এগুলো শুটিং ইউনিট আসে এখানে অভিনয় করার জন্য, কিন্তু গত মাস চার পাঁচ মাস এখানে ইউনিট সকালবেলা অন্তত নজরে পড়ে নাই। এটা হচ্ছে পূর্ব পাশ, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বিকালবেলাটা এই জায়গাটা খুব জমজমাট হয়, বসারই কোনো জায়গা থাকে না, প্রচুর স্ট্রিট ফুড বসে এই জায়গাটার মধ্যে। ভাই ব্লগ বানাচ্ছি, হ্যাঁ ভাই সারান্ডার মাঝখানে একটা শিউলি ফুল গাছ ছিল, দুটো ফুল নিয়ে নিলাম, আশেপাশে অনেক মেয়ে মানুষ ছিল, তাই ভিডিও বন্ধ রাখলাম, কারণ একদম কাছাকাছি থাকলে তো ফেস যদি চলে আসে তাহলে পারমিশন নেওয়া দরকার। এই জন্য শিউলি ফুল গাছের নিচটাও দেখাতে পারিনি, গাছটাও দেখাতে পারলাম না। সামনে আরও তিন চারটা শিউলি ফুল গাছ আছে, ওগুলো দেখাবো আশা করি যদি কোনো সিচুয়েশন থাকে। এখন বাস নাম্বার লেক থেকে বের হয়ে যাচ্ছি, ১৩ নম্বর পার্কে এইখানে একটা শিউলি ফুল গাছ আছে, শিউলি ফুল বেশ কয়েক রকমেরই হয়, কিছু হচ্ছে ফুলের পাপড়িগুলো বেশ চিকন চিকন থাকে, মাঝখানে অনেক ফাঁকা থাকে, আর কিছু হচ্ছে যেই রকম
যে একেবারে পাপড়ির মাঝখানে ফাঁকাই থাকে না, পুরোটা গেটে দেখতে ছাতার মতো মনে হয়। তো এইগুলো একটু তীব্র গন্ধ থাকে, অসাধারণ। যে মাত্র অনেক ফরেনার হাঁটতে আসা শুরু করলো, মোটামুটি 7:30-7:30 দিকে আসলে আরো প্রচুর ফরেনার হাঁটে এখানে। তার মানে মোটামুটি ভালোই সেফ, রাত্রিবেলাও দেখা যায় হাঁটে। অবশ্য উত্তরে থাকি প্রায় 20-22 বছর, এর মধ্যে ওই অর্থে কোনো চিন্তাই নিতে নজরে পড়ে নাই। আর ইদানিং তা আরও বেশি সিকিউর হট জায়গাগুলো, একেবারে কোনো হিপটিসিংয়ের মতো কোনো ঘটনাও ঘটে না। প্রায় সকল শ্রেণীর মানুষই দেখা যায় এখানে হাঁটে, নিশ্চিন্তেই হাঁটে। শিউলি ফুলের জন্য এইটা হলো সবচেয়ে বেস্ট জায়গা, প্রচুর শিউলি পরে। আজকে অবশ্য ফাঁকা একবারে, মনে হয় অলরেডি কয়েকজন কুড়িয়ে নিয়ে চলে গিয়েছে। শিউলি ফুল কম থাকলেও অবশ্য গাছের ঝাঁকা দিলে অনেক পরে শিউলি। আর একটা গাছ আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। এটা হলো একটা শুটিং বাড়ি, ইটিভিতে আগে একটা সিরিয়াল হয়তো সম্ভবত বন্ধন নাম, এটা নাকি এখানে শুট হয়েছিল এই বাড়িতে। সুন্দর করে লেকের পাশে এমন করে বাগান করে, এগুলো শুনতে ব্যক্তিগত উদ্যোগে করা। আজকে শিউলি তেমন করতে পারিনি কথা বলতে বলতে, সকালবেলা কেউ ডিম ভাজি করতেছে, কি গন্ধ অসাধারণ। এই লেকের অবশ্য পশ্চিম পাশটা বেশি সুন্দর, 13 নম্বর পার্কের লেকের ওপর পাশটা অত বেশি সংস্কার করা হয় না, প্রচুর ময়লা টয়লা থাকে এখানে। বুঝি না মানুষজন টিস্যু পলিথিন এগুলো কেন এখানে এত সুন্দর একটা জায়গায় ফেলে নষ্ট করে রাখে। আর এই পাশটা টাইলস করাও না, নর্মাল পাকা একটা রাস্তা। কিন্তু 13 নম্বরের ওই পাশটা সুন্দর করে টাইলসও করা, আর ওটা খুব রক্ষণাবেক্ষণও করা হয়। প্রায় দেখা যায় যে বেশ কিছু মানুষ পানি দিচ্ছে, ঘাস কাটতেছে, নতুন গাছ লাগাচ্ছে, কিন্তু এই পাশটাতে কোনো কিছুই নজরে পড়ে না। যেরকম নোংরা, নম্বর পার্কে শেষ করলাম, পরে আমরা আবার চলে যাচ্ছি 11 নম্বর লেকে। কারণ এক মুখে চলাচল হইল, অন্য পাশ দিয়ে গাড়ি চলে আসছে, দুদিকে নজর রাখা লাগে।
আসলাম, এগুলো কাজ আসলাম।